বিলের ডায়েরি শুধু আমার কাছে একটা ফিল্ম না, ইটস লাইক রিমেম্বারিং মাই চাইল্ডহুড ডেজ। ইটস লাইক এ জার্নি টু মি। ইনফ্যাক্ট আমি কোনোদিন ভাবিনি আমি ছোটবেলা যে ক্লাসরুমগুলোতে পড়াশোনা করেছি সেখানে নিজে ফিরে এসে শুট করব। আমার কাছে সত্যি এটা একটা রিউনিয়ন, কখনো ভাবিনি ক্লাসরুম গুলোতে আমি নিজে কখনো ফিরে আসবো। এটা ইনফ্যাক্ট বিলেট ডায়েরির জন্যই সম্ভব হয়েছে। শুধু ছোটবেলার ছবি বা ছোটদের ছবি সেরকম ভাবে ব্যাপারটা না, মানে এটা আমাদের সবার ছবি, আমাদের সকলের ছোটবেলা, সেটা ফিরিয়ে আনার ছবি।